সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হত্যাকারী এবং হত্যায় নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে। ছাত্র জনতার গণ আন্দোলনে ছাত্র ও জনতা এবং বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করবার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। এবারে জানাবো ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা। যশোরে ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম রাজাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। জানাবো বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এবারে থাকছে 60 টাকা কেজিতে ভারত থেকে এলো 593 টন কাঁচামরিচ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে 593 টন কাঁচামরিচ। মঙ্গলবার বিকাল পর্যন্ত ভারত থেকে এসেছে 10 টন 956 কেজি কাঁচামরিচ। সোমবার এসেছে 581 টন 970 কেজি। এ নিয়ে গত দুই দিনে 593 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা সক্রিয়ভাবে কাজ না করায় ক্ষোভ সার্জিস আলমের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ দায়িত্বরত কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার সকালে নানা অভিযোগে সাভারের পুনর্বাসন কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুদ্ধজাহাজ সামরিক ঘাঁটি আমাদের নাগালে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি যে কোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে জাব্বারি বলেন আমেরিকানদের জানা উচিত যে তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে তাদের ঘাঁটি স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যেই থাকবে। তিনি বলেন প্রতিরোধ বাহিনী মুসলিম বিশ্ব আমাদের মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র মোটেও প্রস্তুত নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে। ছাত্র জনতার আন্দোলনে ছাত্র ও জনতা এবং বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যাকারী হত্যার নির্দেশদাতাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করবার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন নিহত ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই যারা এই হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী এবং যারা এই হত্যা নির্দেশদাতা স্বৈরাচার সরকারের শেখ হাসিনা সহ তার অবৈধ সংসদের মন্ত্রী এমপি যারা প্রশাসনে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন হত্যা করিয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। এদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে দ্রুত এ বিচার প্রত্যাশা করে, কারণ বাংলাদেশের মানুষ আপনাদের দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের মাটিতে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আদায় লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে আমিনুল হক বলেন গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, জনগণের ভোটাধিকার বঞ্চিত, মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। দেশের গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম চলছে এবং চলবে। ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা। যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম রাজাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল 11:30 দিকে পরবাজার গরুহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত অন্য দুজন উপজেলা তাঁতি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসানুর রহমান এবং যুবলীগ কর্মী আলমগীর হোসেন বাবু। প্রত্যক্ষদর্শী জানান মঙ্গলবার সকাল 11:30 দিকে সাবেক কাউন্সিলর আমিরুল এবং তার কীটনাশক দোকানের আসানুর বাবু বসেছিলেন। হঠাৎ বাড়ি থেকে কিছু লোক দোকানে এসে তাদের উপর চড়াও হয়। এ সময় আমিরুল তার দোকানে ঝামেলা করতে নিষেধ করেন। পরে তাদের মারপিট এবং ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আমিরুলের পরিবার জানায় রাজনৈতিক মতবিরোধের জেরে কামরুল
বেবুল, রুবেল, তারিকুল সহ অন্তত ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমিরুলের উপর হামলা চালায়। দোকানে থাকা ৩ জন আহত হয়েছেন। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোপা অধিকারী বলেন, সাবেক কাউন্সিলর রাজা সহ ৩জনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। ফেসবুকে পোস্টে তারা দুজন লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। ফেসবুক পোস্টের মন্তব্যে সার্জিস আলম লেখেন, এই খুনি হাসিনা দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে এগোতে পারবে না। ৬০ টাকা কেজি দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচামরিচ। মঙ্গলবার বিকাল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া, তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার জন্য বাজারের ভারসাম্য রক্ষার জন্য এই আমদানি করা হচ্ছে। ভারতের দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বেনাপোল এবং পেট্রোপোল বন্দর বন্ধ ছিল ৫ দিন। গতকাল বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাক এসেছে, যাতে প্রায় ৫৮২ টন কাঁচামরিচ ছিল। ইতিমধ্যেই বেনাপোল বন্দর থেকে ১৫টির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা। বেনাপোলের কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০,০০০ টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬,০০০ টাকা হিসেবে প্রতি কেজির আমদানি মূল্য ছিল ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা। বেনাপোল চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময় এ ট্রাক ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়, যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন যুদ্ধজাহাজ সামরিক ঘাঁটি আমাদের নাগালে, ইরানি কর্মকর্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি যে কোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে জাব্বারি বলেন, আমেরিকানদের জানা উচিত, তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তবে তাদের ঘাঁটি অর্থাৎ জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যেই থাকবে। তিনি বলেন, প্রতিরোধ বাহিনী মুসলিম বিশ্ব এবং আমাদের মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র মোটেও প্রস্তুত নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি। তিনি আরও বলেন, যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কিন্তু ইরানের সঙ্গে দেশটির সংঘাতে জড়ানোর সম্ভাবনা নেই। তাছাড়া ইসরায়েলকেও ইরানের সঙ্গে সংঘাতে না জড়ানোর পরামর্শ দেয় তারা। এদিকে গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলার কারণে নিহতের সংখ্যা বেড়েছে।